আমরা একটা অস্বাভাবিক অবস্থায় আছি। তৃতীয়, আমরা পাকিস্তান আমল থেকেও যদি বলি বা স্বাধীনতার পর রাজনৈতিক নেতার গায়ে হাত দেওয়া, এটি কিন্তু কখনো হয়নি আগে। বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাদের রাস্তায় লাঞ্ছিত করা হবে, পিটানো হবে অথবা তাদের ট্রেনে হেস্টে নেওয়া হবে। একদম সকালবেলাতেই অবশ্য পরিষ্কার করেছিলেন টিভি প্রধান যে কী কারণে কেমন করে তারা গিয়েছেন। এখন তিনি আরও অনেক স্পষ্ট করলেন তার এই অভিযানের পেছনে যতটুকু তিনি করেছেন, অন্তত নুরুল হক নূরের ঘটনাটা যদি আমরা ধরি, এইখানে কি কোনো ব্যত্যয় দেখেছেন যেটা দিয়ে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ পায় বা তিনি আসলে অতিরিক্ত কিছু করেছেন কি না যা তার করণীয় ছিল? ধন্যবাদ। হারুন ভাই আলোচনা প্রসঙ্গে বলেছেন রাজনৈতিকদের যে রাজনৈতিক মানে নুরুল হক নূরকে উদ্দেশ্য করে যে তার আচরণ দেখে মনে হয়েছে অস্বাভাবিক। আবার নুরুল হক নূরও বলছেন যে পুলিশ যে আচরণ করেছে সেটা অস্বাভাবিক। আমরা একটা অস্বাভাবিক অবস্থায় আছি। নগদের কাছে হক করলেই সমান হেলিগা নগদে সেন মানে একদম ফ্রি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কর্মকর্তা যারা এই রাষ্ট্রের আইন প্রয়োগের দায়িত্বে, তাদের কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা উচিত। আইনই হচ্ছে তার রক্ষা কবচ, আইনের ভিত্তিতেই তিনি কাজ করবেন, সেখানে কে কোন দলের কে কোন মতের সেটি নয়। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে বা তাদের কাছে অভিযোগ থাকলো যে তিনি এই অপরাধ করেছেন, এবং সেটি কিন্তু তাও অভিযোগ তারা দায়ের করবেন, তারা তথ্য প্রমাণও দায়ের করবেন, প্রমাণ হবে কিন্তু আদালতে। আর নুরুল হক নূরের বাসায় যে রাজনৈতিক কর্মী অথবা তারা দাবি করেছে ছাত্র পরিষদের সদস্য, তার বিরুদ্ধে মামলা আছে, কিন্তু তিনি জঙ্গি এটি কিন্তু এখনও প্রমাণিত হয়নি। জঙ্গি তো বলা হয়নি, আচ্ছা জঙ্গি বলে মামলার আসামি। এখন ঘটনা হচ্ছে বিএনপির হিসাব অনুযায়ী কয়েক লক্ষ মামলা, মানে কয়েক লক্ষ মামলা না 45 লাখ মামলা সারা দেশে তাদের নেতাকর্মীদের, নুরুল হক নূর বাদ দিয়ে কিন্তু অন্য দলের। এটি আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল এরকম লাখ লাখ মামলা ছিল। এখন মামলা হলেই কিন্তু প্রমাণিত হয় না তিনি অপরাধী। যেমন বিএনপির যে কয়েকদিন আগে বিএনপির অবস্থান কর্মসূচি ছিল, সে অবস্থান কর্মসূচি অনুমতি নিয়েছে কি নেয়নি, বা রাজনৈতিক কর্মসূচি কত সবসময় অনুমতি নিয়ে হয় কি হয় না, রাস্তা বন্ধ করার কথা বলা হচ্ছে, এমন কোনো সভা নাই বা এমন কোনো যে রাস্তা জনজীবন জন চলাচল কিছু না কিছু ব্যাহত হয়। এখন বিষয়টা হচ্ছে তারা আইন শৃঙ্খলার জন্য বিপজ্জনক কিছু করেছে কিনা। আচ্ছা তৃতীয়, আমরা পাকিস্তান আমল থেকেও যদি বলি বা স্বাধীনতার পর রাজনৈতিক নেতার গায়ে হাত দেওয়া, এটি কিন্তু কখনো হয়নি আগে। আগে মানে আমি বলছি যে এটি কবে বলবো, আমি এরশাদ সাহেবের আগের কথা বলতে পারি না, কিন্তু এরশাদ সাহেবের সময় থেকেই এটি রাজনৈতিক নেতাদের উপর হাত দেওয়া। আওয়ামী লীগের অনেক নেতাকে রাস্তায় পড়ে মারতে দেখেছি। সেটাই বলছি যে বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাদের রাস্তায় লাঞ্ছিত করা হবে, পিটানো হবে অথবা তাদের ট্রেনে হেস্টে নেওয়া হবে আওয়ামী লীগ আমলে বিএনপির নেতার কর্মীদের, এটি পুরো দায়িত্বটা পুলিশের উপরও দেওয়া ঠিক হবে না। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।